মধ্যাহ্ন ভোজনে এসে হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে আজকের সিনিয়র সিটিজেন। আপনি যদি চান আপনার ভালো জায়গা নিয়ে এরকম দলে ঠিকবেন, আপনার শার্ট পেরিয়েছে, আসুন এবার। বাড়ির থেকেও কম খরচে থাকার আরেকটা নতুন প্রতিষ্ঠান নিয়ে এসেছি আপনাদের কাছে। কোথাও থাকবেন একসঙ্গে সমবয়সীর সঙ্গে, থাকবে ঘরোয়া পরিবেশ আর অ্যাটাচ টয়লেট। একটা রুমে কোথাও চারজন, কোনো রুমে তিনজন, কিংবা কোনো রুমে আপনি সিঙ্গেলে পাবেন। খোলামেলা পরিবেশ, আশেপাশে বাজার, যোগাযোগ ব্যবস্থা ভীষণ ভালো। বাড়ির সঙ্গে থাকবে আপনার আদান প্রদান, আর ওষুধ খাওয়ানোর লোকের অভাব হবে না। কিন্তু যদি আপনার মেডিসিন চলে তাহলে কিন্তু এখানে আয়া কিংবা নার্স কিংবা ডাক্তারি পরিষেবা, সেটাও কিন্তু সঙ্গে থাকবে। আসুন এবার, ভালো প্রতিষ্ঠানের সন্ধান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। নতুন একটা প্রতিষ্ঠান দেখতে চলেছেন, বাজেট কিন্তু কম হবে, বাড়ির থেকেও কম খরচে থাকবেন এবার। আমরা এককালীন অনেক অফার পেয়েছিলাম, কিন্তু আমরা নিইনি এই কারণের জন্যে। আমরা চাই যদি কোনো মানুষ এককালীন হিসেবে দিতে চায়, আমরা তাকে সব প্রথমেই বলি বা তার বাড়ির লোককে বলি যে আগে আপনি মাসখানেক থাকুন, থাকার পরে আগে পরিবেশ পরিস্থিতি, আমাদের মানসিকতা, আমাদের খাওয়া দাওয়ার মান সমস্ত কিছু দেখি, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এখানে আমি ফার্দার থাকতে পারবো বা এটাকে কন্ট্রোল করতে পারবো, তখন আপনি বা এককালীনের কথা হয়তো ভাবতে পারেন বা চিন্তা করতে পারেন। আমরা এই ব্যাপারটাতেই বিশ্বাসী। তার মানে হচ্ছে যে আগে থেকে দেখো, দীর্ঘদিন আমার সঙ্গে ঠিক এই প্রতিষ্ঠানের সঙ্গে সংসার করা যাবে, কারণ আমার সঙ্গে আগে কি তাই তো করো, এটা তো মানে একদম ন্যায্য, খুব এটা বাস্তব যে দুম করে গেলাম কোনো প্রতিষ্ঠানে, তারপরে মাস থেকে এবং আমরা বলি কি যে আমরা কাউকে কিন্তু কখনোই রিকোয়েস্ট করি না জোর করে কেউ থাকুক, সেটাও আমরা বলবো না। আমাদের এটা নিশ্চয়ই যে আমাদের কাছে দুটো যদি বোর্ডার আসে আমরা সবসময় তাকে ওয়েলকাম দেবো, কন্টিনিউয়াস। কিন্তু আমরা চাইবো তারা যদি ঘরের মানুষ যদি ঘরে থাকে, আমাদের কিন্তু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে আমি জিনিসটা দেখি না, আমাদের এই ঘরের মানুষ ঘরে যদি থাকে সে যদি ভালো থাকে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আমরা সবসময় চাইবো যে তারা যদি সেখানে থাকতে ভালো, কিন্তু তারপরেও যদি তাদের মনে হয় যে হ্যাঁ আমরা আরেকটা বিকল্প জায়গা রাখছি, যে যদি কোনো সময় কোনো সমস্যা হয় আমরা এখানে আসবো থাকবো বা আমরা শরীর খাবো, আমাদের কোনো অসুবিধা নেই। যে কথা বলছিলাম আপনাদের, কেমন আছে, কেমন চলছে একটু জানা জানি হোক, কেমন লাগছে, কেমন আছেন? ভালোই লাগছে। বাহ, পরিবারের ভেতরেই আছেন? পরিবারের মতো। আর সবচেয়ে বড় জিনিস হলো যে বাড়িতে ডিসিপ্লিনে খাওয়া দাওয়ার টাইম মতন হয় না, কোনোদিনই হতো না। সুস্থ জীবন হোক, সেখানে অসুস্থ পরিবারের মধ্যে থাকুক তা, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা টাইম মতন খাওয়া দাওয়ার দরকার, সেটা এখানে এসে বোঝা হয়েছে, সত্যি কথা। হ্যাঁ একদম। এবার যে কথা বলাই দরকার সেটা হলো যে একাকিত্ব বলে যে শব্দটা আছে এখানে কখনো মনে হয়নি, একদমই না। বাহ, চমৎকার। আরও যে কথা বলতে হয় আমার প্রশ্ন থাকে, সেটা হলো যে বাড়িতে থাকলে বলা হয় যে সব কিছু যেন পাওয়া যায়, কিন্তু তার বাইরেও যে অখণ্ড আরও শাশ্বত পাওয়া যেতে পারে সেটা কিন্তু বাস্তব, এখানে না আসলে বোঝা যেত না, কী বলবেন? সত্যিই তাই, এখানে সব রকম জিনিস আমাদের, সব সুবিধা এখানে আমরা পাই, অর্থাৎ নিজের থেকে বেরোনোর যে রাস্তাটা সেটা আগে খোঁজা দরকার। কোনো রকম অব্লিগেশন নেই বললে ওনারা যথেষ্ট কোঅপারেটিভ। আর ওই দিদি, নিচের দিদি, উনি বেশ, উনিও তো সবসময় থাকেন, উনি আসেন, অনেক সময় আসেন, কিন্তু কোঅপারেশন আমরা সবসময় পাই। আমি যে কথা ছুতে চাইবো আপনার কাছ থেকে সেটা হলো যে একজন বয়স্কর যেটা প্রশ্ন থাকে যে বাবু সংসারে সবাইকে ত্যাগ করে বেরোচ্ছি, হ্যাঁ ওখানে গিয়ে সব মিটবে কিনা, এই প্রশ্নের উত্তর একটাই, মিটেছে, বরং আরো বেশি পাওয়া হয়, ওটাও থাকলো আবার নতুন কিছু পেলাম যাদের সঙ্গে। হ্যাঁ এই যে আমার সতীর্থ, হ্যাঁ সতীর্থ, এরা এরা হচ্ছে মানে খুব কম, কিন্তু উনি কিন্তু খুব কম কথা বলেন, উনি সম্ভবত উনি মানে কম কথা বলেন, এতে কিন্তু একদিকে ভালো, কেমন বলুন তো, দুটো হচ্ছে যে বেশি কথা বলে ডিস্টারবেন্স মনে হবে না, হতো যদি বেশি কথা বলতেন না, ও নিজের থেকে বলেছে যে আমি না বলতে পারলো আমি চুপ থাকবো, আমাকে তোমরা ই করো না, আমি শুনবো ই করবো, কোঅপারেশন সব সময় আছে ওর, ওর কোঅপারেশনটা সব সময় আছে।
আমার হাতে ডান সাইড পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেরিব্রাল অ্যাটাক, মাথায় চোট আছে। আচ্ছা, কত রকম স্ট্রোক হয়েছিল না? পুরো স্ট্রোক হয়েছিল। কিন্তু স্ট্রোক হওয়ার পরেও যেভাবে আপনি রিকভারি করছেন ধীরে ধীরে, যেটা দেখে যাচ্ছি, তাতে থার্ড বলে যে স্ট্রোক হওয়ার যে সম্ভাবনা, তার থেকে মুক্তি পেয়েছেন, সত্যি কথা কিনা? যদি আজকে সংসারে থাকতেন, যদি নাতনি নাতনিকে দেখতেন, যদি আর সংসারে বাকি আত্মীয় থাকতেন, তাহলে স্ট্রোক কিন্তু আরো সম্ভাবনাময় ছিল কি? বরং সংসার থেকে বেরিয়েছেন মানে ঝুট ঝামেলা থেকে সরেছেন এবং আরো ভালো আছেন, টাইম টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে। বাস্তব এটাই আমার আবেদন আপনাদের প্রতি, যারা আমার ভিডিও দেখছেন, যারা টাইম টেবিলে খাচ্ছেন না, মনে হচ্ছে বাড়িতেই থেকে বৃদ্ধাশ্রমে যাওয়া দরকার, আমি বলব শুধু নিয়ম শৃঙ্খলা শেখার জন্য একবার বৃদ্ধাশ্রম যাওয়া যেতে পারে কিছুদিনের জন্য, এটা একটা ট্রেনিং হতে পারে। যদি সেটা ভালো লেগে যায় তখন লং টাইম থাকাও আমার সঙ্গে একমত আপনারাও, শুধু একটাই কারণ, সেটা হচ্ছে বেরোবো কি বেরোবো না। তার জন্য উত্তর, একবার তো বেরিয়ে দেখুন, ঠকবার তো ভয় নেই, বড় অঙ্কের ডিপোজিট নেই, কি বলেন? তাই তো, বড় অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, যেখানে বড় অঙ্কের ডিপোজিট আছে, মিষ্টি মধুর ভাষা আছে, সেখানে রিস্কও আছে। তাই বড় অঙ্কের ডিপোজিট নয়, মাসোয়ারা দিয়ে থেকে দেখুন, টেস্ট করে দেখুন। আর সঙ্গবদ্ধ বন্ধুবান্ধব পাওয়া ষাটের ওপরে খুব কষ্টদায়ক, সতীর্থ পাওয়া, কারণ যারা ভিডিও দেখে লুকিয়ে লুকিয়ে আমার, তারপরে ফোন করে, তারপরে বিরক্ত করে, তারপরে মেসেজ লেখে, তাদের থেকে দূরে থাকাই ভালো। যদিও বলি যে আমার অপছন্দ না, আমার ভিডিওগুলো দেখবেনই না একদম, ঠিক আছে? আমার মিনতি রইল আপনাদের প্রতি, যাদের দরকার আছে তারা থাকুন সঙ্গবদ্ধ জীবনযাপন বাকি জীবনটা। ইনি যেমন একটা দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এসেছিলেন, কিন্তু এখন বেশ ভালোই আছে, এটাই দরকার, এটাই চাওয়া পাওয়া, আর কিছু নাই। সঙ্গে থাকুন এই প্রতিষ্ঠানে, আসুন, থাকুন কিছুদিন, দেখুন ভালো লাগলে তখন দীর্ঘস্থায়ী ব্যবস্থা করতে পারেন। সেটা মানে এরকম বিষয়ের উপরে হয়তো বিতর্কের বিষয়, তর্কের বিষয় হলো সেটা, আমার মিটমাট হয়ে যাওয়া, অর্থাৎ আমি এই তিনজনের মধ্যে আমি সিনিয়র মোস্ট। আচ্ছা, আমার এটা হচ্ছে আমার কর্তব্য। আচ্ছা, ওরা যদি আমার উপর রুষ্ট হয়ে যায় তাহলে ওদের মানিয়ে নেওয়া আমার দায়িত্ব। আমি যেহেতু ওই ঠাকুরের ভক্ত, আচ্ছা, সেই তো আমাকে তো এইটা পালন করতেই হয়। সবচেয়ে বড় কি জানো, আমি সকালবেলা কত ভোরে উঠি, উঠে আমাকে প্রার্থনা করতে হয়, একদম একদম একদম, এতটুকু বিরক্ত না ওরা যে এটা হচ্ছে রুমের ভেতরে, রুমমেট বিরক্ত না, রুমমেট উল্টে আমার সাথে এই উঠে পড়ে। বাহ, চমৎকার। ও উঠে যায়, ও উঠে হয়তো শুয়ে থাকে, কারণ আমাদের বাথরুমের একটা তো, আচ্ছা, এক এক করে আমরা কাজ সারি। আচ্ছা, আর একে দেখে আমি অনেক কিছু শিখিয়েছি। বাহ, চমৎকার। ভোরবেলা স্নান করে ঠাকুরকে দেওয়া, এই জিনিসগুলো আমি এর থেকে শিখেছি। বাহ, চমৎকার। কাজে আমি বলতে পারবো না, আড়ালেই বলো আর সাক্ষাতেই বলো যে ওরা আমার অ্যান্টি, এটা আমি কখনো বলতে পারবো না। হ্যাঁ, চমৎকার, শিক্ষণীয় বিষয় এটা। আমার এটা, আমি একটা গর্বের বিষয় যে আমি খুব আনন্দিত ওদের উপর, আমি খুব গর্বিত ওদের দুজনের উপরে। আমি বলি এটা অকেশনালি বলি, আবার রেগে যাই, ওর উপর রেগে যাই, রেগে গিয়ে অনেক কথাই বলে দিই, আবার ভাবি না কেন বলবো। ওকে তো উঠতে বসতে আমি ই করি, কিন্তু আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা প্রচণ্ড। চমৎকার। সংসারী মানুষ, আর সংসারে যদি শেষ সময়গুলো থাকে ষাটের পর, তাহলে মনে হয় ওটা আরও বেশি বোঝা বলে মনে হয়। আমার মনে হয় যখন আমি ফোন রিসিভ করি তখন আমি নিজে খুব তিক্ত হয়ে যাই, খুব তিক্ত হয়ে যাই। প্রশ্ন করে এই বৃদ্ধাশ্রমটা কোথায়, সেটা প্রশ্ন না হয় যদি এটা হতো যে সত্যি বৃদ্ধাশ্রম কি ভালো, সত্যি কি ভালো বৃদ্ধাশ্রম আছে যেখানে গিয়ে সমবয়সী পাওয়া যাবে, যেখানে আমার মতন মনের মতন মানুষ পাওয়া যাবে, যেখানে কাটাতে পারবো কিছুদিন তো বটে। তো এটা খোঁজার সন্ধান করলেই ভালো মানুষ পাওয়া যেতে পারে। আর বিশেষ করে ষাট সত্তর পেরোনোর পর এখনও চায়ের দোকানে আড্ডা, সেটা আমার মনে হয় যেন কখনোই কাম্য নয়, ঠিক আছে? আর এখনও চায়ের দোকানে আড্ডা, আড্ডা মানে হলো শোনা কথায় পা ফেলা, শোনা কথাকে আরও দীর্ঘায়িত করা, যেটা বাস্তব নয়। আর চায়ের দোকানে আড্ডা যে কী প্রভাবিত করে মানুষের জীবনকে, যদিও শিক্ষণীয় বিষয় আমি অস্বীকার করছি না, যারা চায়ের দোকানে আড্ডা মারেন তারা বলবেন না আমাকে যে এখানে অনেক ভালো ভালো প্রাসঙ্গিক আলোচনা হয়, অবশ্যই আলোচনা হয়, কিন্তু বিতর্কের বিষয় একটাই, সেটাকে যদি ধরে নিয়ে গিয়ে গৃহযুদ্ধ লাগে গৃহের ভেতরে, তখন লাগে সেটা এই এই অবস্থাতে কিন্তু হবে না। হ্যাঁ, এইটাই বলতে চাইছিলাম, আমি এটাই ছুটি চাইছিলাম যে এরা কেউ কখনোই চায়ের দোকানে যাবে না, এই অবস্থাতে হবে না, এটা হয় কি পারিবারিক, পারিবারিক, পারিবারিক জীবনে, একদম পারিবারিক জীবনে। এবং সেখানে চায়ের দোকানেও যাওয়া হবে, হ্যাঁ, এবং তখন কিন্তু বৃদ্ধাশ্রমের এগেনস্টে ওরা। হ্যাঁ, কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি
যে আপনারা চায়ের দোকানে যান না, কিন্তু চায়ের দোকানের প্রতি কোনো রকম এন্ট্রি নয়, আমি যাচ্ছি না, কিন্তু চায়ের দোকানে যে আড্ডাটা হয় সেই আড্ডাটা এতই চুলছেড়া বিশ্লেষণ হয়। আমি দীর্ঘ কয়েক মাস এই মাঝখানে আমি কয়েকটা জায়গায় যাওয়ার ফলে সেখানে তারা এন্ট্রি সম্পূর্ণ বৃদ্ধাশ্রমের এন্ট্রি। তো আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে বৃদ্ধাশ্রম, কিন্তু ভালো বৃদ্ধাশ্রম আছে, সেখানে খুব পরিণত বৃদ্ধবিদ্যা আছে, মার্জিত এবং মাধুর্যপূর্ণ, যারা সমাজকে শিক্ষা দিতে পারে। তো ওরা আমাকে বিশ্বাস করছিল না, দূর ছাড়ো, আলাম রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার গল্পটা তোমাদের জানা নেই, ঠিক আছে, একটা মানুষের ভেতরেই রত্নাকর, একটা মানুষের ভেতরেই বাল্মীকি, এটাই ব্যাপার। চমৎকার লাগছে আপনাদের কাছে এসে, ঠিক আছে। আমার যারা এই ভিডিও দেখছে তাদেরকে একটাই অনুরোধ যে ভালো যদি সতীর্থ পেতে চান আসুন এবার এখানে, ভালো থাকবেন। কলকাতা শহরের ভেতরে উত্তর কলকাতার এরকম একটা পরিবেশ, একদম ঘরোয়া পরিবেশ, মালিক শান্তনুদা অসাধারণ, চাওয়া পাওয়াগুলো মেটে, বাজেট কম, কম বাজেটের ভিতরে আমার চ্যানেলে 45,000 টাকা পর্যন্ত আমি বৃদ্ধাশ্রম দেখিয়েছি ইতি অবসরে, মাসে 45,000 টাকা। আমি আমি সেখানে গিয়েছিলাম, থেকেছি, আপনারা জানেন 400 সম্ভবত ক্রস করে গেছি ভারতবর্ষের প্রতিষ্ঠান দেখিয়েছি। আশা করি এটা যদি 1,000 ছুঁতে পারি এটা আপনাদের আশীর্বাদ, ঠিক আছে। উনি সব শুনছেন, ঠিক আছে, আমাকে আজকে প্রথম দেখলেন, তাই তো, আর ইনি এসেই চুপি চুপি জিজ্ঞাসা করা শুরু করে দিয়েছেন ভাই। তোমাকে তো আমি দেখেওছি, আগের থেকেও দেখেছি, কথাও বলেছি, মেসেজও করেছি। আচ্ছা, দেখবে ফোনে মোবাইলে আছে, সাবাস, যদি আমি সবার সঙ্গে চেষ্টা করি যোগাযোগ রাখতে, কিন্তু হয়নি, দিয়েছি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আরেকজন অপেক্ষা করছেন, সঙ্গে থাকুন, ওনাকে দেখাবো। এবার অনেকগুলো রুমের ভেতরে একটি সিঙ্গেল রুমে ঢুকছি, রুমে কেমন আছে সেটা নিয়েই কথা বলবো। বা আপনি কি এখানে সংসার পেতে ফেলেছেন? তো কে বলেছে, সবই আছে, যা যা প্রাপ্তি। আমি ভেবেছিলাম নিচে মেঝেতে থাকলে তবেই না, আরে বাবা, তারপরে পড়াশোনা চলছে আপনার? পড়াশোনা মানে সে যাই পড়ুন, তার মানে পড়াশোনা করছেন মানে আপনি? খুব ভালোবাসি, প্রত্যেক মাসে দুটো করে নবকল্যাণ নেন? নবকল্যাণ শুক্র। আচ্ছা, দুটোই পড়াশোনা করেন, এতে চোখের উপর প্রভাব পড়ে না কোনো? চোখে কোনো প্রভাব পড়ে? পড়ছে, চোখের উপরে কোনো প্রভাব পড়ছে? পড়ছে না। বা, কিন্তু হ্যাবিট রয়েছে? হ্যাবিট, প্রচন্ড নেশা। আচ্ছা, তারপর কখনো কখনো মোবাইল দেখি। আচ্ছা, বা, চমৎকার। এই টিভি দেখি। বা, আচ্ছা, আপনি কখনো আমার ভিডিও দেখেননি তাই না? বলুন না। বা, অসাধারণ লাগছে আপনার কাছে এই কথা শুনে, ভালো লাগছে একটাই যে আমার চ্যানেলে অনেকে আছে আমার ভিডিও দেখেন, দেখার পরে আমাকে তারা ভালো জায়গায় থাকা সত্ত্বেও আমার সঙ্গে উঁকি মারে। আপনি যে মারেন না, আপনি যে উঁকি দিচ্ছেন না, এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর এক জায়গাতে থেকেই আপনি বলছেন এটাই ভালো, এটাই সবচেয়ে ভালো জিনিস, এটা শিক্ষণীয় বিষয়। এখানে খারাপ থাকতে পারে, এখানে ভালো নয় হতে পারে, তা সত্ত্বেও মুখ দিয়ে বেরোচ্ছে, এটাই ভালো, এটাই ভালো, আমার খুব ভালো লাগছে। এটা প্রাপ্তি, সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট, কোমোড সিস্টেম, পাশে লাগাওরা, আর ওনার সংসারের যাবতীয় জিনিসপত্র নিয়ে এসছেন, আর রয়েছে ওনার ওষুধ, ওষুধও বেশ ভালোই নিয়ে এসছেন, ঠিক আছে। আপনার তো ওষুধে চলছে তাই না? তারপর বেশ কিছু কথোপকথন ছিল, ওনার ঘর দেখলাম বেশ সাজানো গোছানো, বড় খাট, আর সব জিনিসপত্র নিয়ে একদম বেশ ভালোভাবে রয়েছেন, আর পরিবারও থাকলো, কারো কাছে বোঝা হলাম না, কারো দায় হলাম না আমি আমার শেষ বয়সে। আর সে নিয়েই আমার প্রতিটা ভিডিও, সিঙ্গেল রুমে, অ্যাটাচ টয়লেট, কোমোড সিস্টেম, পাশেই রয়েছে কোমোড সিস্টেম, এখানে গরম জলের কোনো অসুবিধা নেই, সামনে বেসিন রয়েছে, কোমোড রয়েছে। আর এই যে পরিবেশ দেখছেন রুমে, উনি কেমন আছেন এবার দেখি। আচ্ছা, একটা প্রশ্ন আমার সবচেয়ে থাকে সব বৃত্তিবিদ্যার কাছে, তোমার কাছেও সেই একই প্রশ্ন, সেটা হচ্ছে যে পরিবারে থাকলাম, পরিবারের থেকে দূরে থাকলাম, পরিবারের বোঝা হলাম না, সবার সঙ্গেই থাকলাম, সবার খোঁজ খবর নিলাম, আবার কারো বোঝা হলাম না, কারণ থাকা মানে হচ্ছে কখনো তারা বেরোতে পারবে না আমার জন্য, একটা মুখে বলতে পারবে না যে ঘুরতে যাওয়া হতে পারে, ওদের ওদের নিজস্ব দরকার হতে পারে, সে ছেলেই হোক, সে মেয়েই হোক, সে নাতি হোক, সে যেই হোক, সে জায়গা থেকে সত্যি কি বৃদ্ধাশ্রম ভালো নয় কি? খুব ভেবে দেখো। হ্যাঁ, কাউকে বোঝানো, সব আছে আমার এখানে, বাপের বাড়ি আছে, ভাই সব আছে, আমি একা সাধিয়ে থাকি, এবং সবার খোঁজ খবর পেলাম, হ্যাঁ, তোরা ভালো আছিস, আমার সাথে দেখাও করে, খবরও নেয়, চমৎকার, চমৎকার, এটাই চাই, এটাই এটাই চাই, সব সময় আমার ফোন আছে, ফোন করি। আচ্ছা,
আমি চাই আপনারা যারা আমার চ্যানেল দেখছেন, বাকি জীবন ভালো থাকার একমাত্র ভালো জিনিস হলো সবাইকে ভালো রেখে কোনো প্রতিষ্ঠান বাছাই করে সেখানে বাকি জীবন থাকা। সুস্থ অসুস্থ সবার পরিষেবা রয়েছে আমার চ্যানেলে। একটি ভিডিও দেখে দয়া করে কল করবেন না। আমার প্রতিষ্ঠানগুলো কেমন দেখাচ্ছি, কেমন আছে, তাদের প্রতিষ্ঠান মালিকের সঙ্গে কী কথোপকথন হচ্ছে, কী বাজেট পাবেন, ডিপোজিট না দিয়ে থাকা যাবে কি না, সবটাই নিয়েই থাকছে আমার ভিডিওর ভেতরে তথ্যাদি। শুধু মেম্বারশিপ নিন, সবটাই পাবেন। আর পরিষেবা কেমন পাবেন সেটা বলার অপেক্ষা রাখেন, একবার থাকুন না, ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিও দেখুন না, কেমন দেখাচ্ছে, কেমন আছে প্রতিষ্ঠানগুলো, সবটাই নিয়েই এক একটা নতুন নতুন প্রতিষ্ঠান, সঙ্গে থাকুন ধারাবাহিকভাবে। আর বাকি জীবন বৈষয়িক সুখ থেকে আবার একটা নতুন জীবন শুরু করুন, যেখানে সম্পূর্ণ বৈষয়িক সুখটাই থাকবে।